হুগলি ডানকুনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন 50 বছরের মধ্যবয়স্ক এক ব্যক্তির মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। পারিবারিক সূত্রে জানা গেছে, ডানকুনি সুভাষপল্লী এলাকার বাসিন্দা দেব কুমার নন্দী বুধবার রাতে লাগাতার বমি হয়। আতঙ্কিত হয়ে পরিবারের লোকেরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরিবারের অভিযোগ যে, ভর্তি করার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে 28,000 টাকা চিকিৎসার জন্য চাওয়া হয়। তারা ততক্ষণ তার পেমেন্ট করে দেন। সকালে অন্যরা যখন হাসপাতালে আসেন তখন খবর পান যে রোগী মারা গেছে। রোগীর পরিজনেরা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রোগীর মৃত্যুর ব্যাপারে কোনোভাবে ওনাদের জানানো হয়নি। অন্যরা যখন হাসপাতালে আসেন তখন রোগীর ওয়ার্ডে গেলে জানা যায় যে দেব কুমার নন্দীর মারা গেছেন। রোগীর পরিবার এই ঘটনাকে কিছুতেই মেনে নিতে পারছে না। মৃতকে বউ কাকলি নন্দী হাসপাতাল পরিসরে কান্নায় ভেঙে পড়েন। পরিবারে অন্য লোকেরা চিৎকার চেঁচামেচি করে হাসপাতাল কর্তৃপক্ষের উপর রোগীর মৃত্যুর দায় চাপিয়ে দেন। ঘটনার খবর পেয়ে ডানকুনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা রোগীর পরিবারের লোকদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর হার্ট অ্যাটাকের জন্য মৃত্যু হয়েছে। তারা যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের সম্পূর্ণ অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দেয়। কালকে কটার সময় ভর্তি করেছি? আমাদেরকে পেশেন্টকে বার করতে দিল না এখান থেকে। আমরা বললাম যে পেশেন্টের কন্ডিশন ভালো, আমরা ভালো মেডিক্যালাম আছে, আমরা অন্য জায়গায় নিয়ে চলে যাবো। ওরা বললেন না, আপনার পেশেন্ট ভালো আছে, কেন নিয়ে যাবে, এখানে থাক, ওষুধ মধ্যে ঠিক হয়ে যাবে। পুরো জল জ্যান্ত পেশেন্টকে জোর করে মেরে দিল। ওরা বললেন যে আমরা আমাদের ছুটি দিয়ে দেবো, পেশেন্ট ভালো হয়ে যাবে। আমরা বললাম যে বারবার আমরা অ্যাম্বুলেন্স জন্য সব রেডি করে নিয়ে চলে যাবো, কিছুতেই বের করতে পারবে না। আমাদের পেশেন্টকে জোর করে হাঁটিয়ে পেশেন্ট নিয়ে আসে, সবাই ফুটবল খেলে, সেই ছেলেকে জোর করে মেরে দিল। কত বয়স কত হবে ওনার? 50 বছর বয়স, একদম নর্মাল লোক, কোনো নেই ওর মধ্যে। ও সারাদিন ছোট। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে বারবার অ্যাটাক হয়ে গেছে, ভয়ে গিয়ে মারা গেছে, আমরা কি করবো এরকম কথা। অথচ তখন বললো যে আপনার অ্যাটাক একটা ছোটো হয়েছে, কিন্তু সামলে গেছে, কোনো প্রবলেম নেই, আপনারা পেশেন্ট কিছু দিন নিয়ে চলে যাবেন। আমরা তাই নিয়ে গেলাম না, আমরা বললাম যে আমরা বিএমডিডব্লিউ নিয়ে চলে যাচ্ছি, আমাদের পেশেন্টের মেডিক্লেম আছে, বড় মেডিক্লেম আছে, সব কিছু করা আছে। তো বললো আপনারা দুদিন ওয়েট করুন না, কেন নিয়ে যাবেন, এরকম জায়গায় আমরা ফেসে গেলাম, আমরা নিয়ে গেলাম। আপনারা এখন কি চাইছেন? কি চাইছেন এখন এই ব্যাপারটা নিয়ে? হসপিটাল যেন পুরো সিল করে গেছে, যেন আমাদের লোক মানুষ চলে গেছে, আর যেন আর কারোর মানুষ যায় এখানে। কালকেও একটা পরিবার করেছে, তখনও বললো না যে তোমাদের পেটের যেহেতু সুস্থ আছে, তোমরা অন্য জায়গায় নিয়ে চলে যাও। আমরা 7টা অবধি ছিলাম আমরা এখানে, ওরা তো বলতে পারতো যে তোমরা অন্য জায়গায় নিয়ে চলে যাও। ওরা কেন বললো না? আমাদের মানুষটাকে এইভাবে মেরে ফেললো, সকাল 6টায় বাজে মানুষটার কথা বলেছে, তাহলে হাত পা তো ঠান্ডা হয়ে গেছে, হাত পা তো পুরো ঠান্ডা। আপনি কে হন? আমি আর কোন হই? 20,000 টাকা বিল সঙ্গে জমা করতে, ওরা গিয়ে 20,000 টাকা জমা করেছে, আবার বলেছে 8 ঘন্টার পর রিপোর্ট আসছে, সিটি স্ক্যান আর কি করবে ওরা। পরে বললো আবার 8,000 টাকা মেসেজ এসছে, সেটা জমা করতে। ওরা সেটাও জমা করে দিয়ে গেছে। রাত্রিবেলা বলেছে যে আমরা কেউ থাকবো বাড়ির লোক, বলছে পেশেন্ট ভালো আছে, পেশেন্টের সব রিপোর্ট ভালো, কিছু থাকতে হবে না। আমাদের বাড়ির লোক বলেছে যে আমরা অন্য হসপিটালে নিয়ে যাব। না, পেশেন্ট খুব ভালো আছে, পেশেন্ট কথা বলছে, আপনারা তো নিজে চোখে দেখে পেশেন্ট ভালো আছে। আমাদেরকে কালকে রাত্রিবেলা বললো তোমরা বাড়ি চলে যাও, আমি একটু ঘুমলে শরীর ভালো হয়ে যাবে। সকালবেলা ফোন করে বলছে আমরা পেশেন্টের হাত অ্যাটাক হয়েছে, আমরা তো এসেছি, এসে আমাদের ঢুকতে দিল না ভেতরে, ঠিক করলো করার পর আর খানিক্ষণ পর।